আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি খুব ভালো আছি তো মা সকালে রান্না করেছে বৌয়া ভাত এবং সিম সিম পটল ভাজি আর কিছুটা টকও ছিল মানে জলপাইয়ের টক আর আর সাথে ছিল ডিমের অমলেট তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করছি আর খাবারগুলো না দুর্দান্ত ছিল আমি খুব মজা করে খেয়েছি আর জানো আমি তো পড়াশোনা শেষ মানে খাওয়া দাওয়া শেষ করে অনেক পড়াশোনা করেছি কারণ আমার পরীক্ষা আছে কোচিংয়ের তো আমি অনেক পড়াশোনা করেছি পড়াশোনা করতে করতে না আমি দুপুরের খাওয়া দাওয়ার পরও পড়াশোনা করেছি অনেকক্ষণ ধরে পড়াশোনা করেছি আর আমার না বৌ ভাত খুব ভালো লাগে আর মা সুটকি দিয়ে বৌয়া ভাত খেয়েছিল কিন্তু আমি সুটকি খাইনি আমার সুটকি এমন ভালো লাগে না একটু গন্ধ গন্ধ লাগে আর দেখো এটা হলো ফুলকপি মা প্রথমে রান্না করছে রুই মাছ দিয়ে রান্না করবে তো তাই প্রথমে ফুলকপিটা রান্না করে নিচ্ছে কত কী তাই না আর এটা হলো রুই মাছ ভাজাও হয়ে গেছে কত সুন্দর লাগছে না দেখতে আমার তো অনেক কিউট লাগছে আর আমার তো রুই মাছ খুব ভালো লাগে আর এটা দিদার বাগানের ডুমুর ভাজি দিদার বাগান থেকে দিদার ডুমুর নিয়ে এসেছে আর মা কি সুন্দর করে ভাজি করে নিয়েছে সবারই ডুমুর ভাজিটাই ভালো লাগে আর দেখো এটা সরিষার শাক তো এটাও ভালো লাগে আর দেখো চিকেনদেরকে কি সুন্দর করে মা মেকআপ করে দিয়েছে মানে ম্যারিনেট করে নিয়েছে ওদেরকে কত কিউট লাগছে তাই না আর এখন মা ওই রুই মাছ দিয়ে ফুলকপির তরকারিটা সুন্দর করে রান্না করে নিচ্ছে এই যে এখন মাংসগুলোও আরামে গোসল করছে কত কিউট তাই না সুন্দর করে গরম পানিতে গোসল করছে আসলে তেল তেলই তো ওদের কাছে গোসল করার পানি তাই না বন্ধুরা এই যে এখন কত কিউট লাগছে তাই না জিভের ঝোল চলে এসেছে আমার আর এখন রুই মাছের তরকারিটাও সুন্দর করে হয়ে গেছে এই যে চিকেনরাও সুন্দর করে ঝোলের পানিতে গোসল করছে কত কিউট ওরা তাই না আর এখন আমি খাওয়া দাওয়া করছি গোসল করে নামাজ পড়ে মজা করে খাওয়া দাওয়া করছি আর খাওয়া দাওয়া শেষ তো আমরা তো জানি আমি পড়াশোনা করছিলাম আর মা বলছিলো তাড়াতাড়ি রেডি হোক পড়াশোনা করতে হবে না রাখো তো তারপর আমরা একসাথে চলে গিয়েছিলাম আর চিকেনটা না অনেক টেস্টি আর সরিষার শাক তো আমার ভালোই লাগে না তাও মা দিয়েছে কেমন যেন একটু রাবারি রাবারে লাগে আর খেতেও কেমন যেন লাগে তাই আমি একটু কমই খেয়েছি বেশি খাইনি তারপর ডুমুর ভাজিটাও অনেক টেস্টি আমার তো ডুমুর খুব প্রিয় দিদার বাগানের ডুমুটা না অনেক খেতে ভালো লাগে আর চিকেনটার তো জবাবই নেই চিকেন আমি খুব মজা করে খেয়েছি আর আজকে না আমি ভাত তৃপ্তি সহকারে খেয়েছি আলহামদুলিল্লাহ আর আমি এখন লেগ পিসটা কামড় দিলাম অনেক টেস্টি ঝাল ঝাল জুসি জুসি অনেক মজা করে খেয়েছি আমি তো খেয়ে পাগল হয়ে গেছি আর বাহিরে গিয়ে আমরা এখন রিক্সা পেয়ে গেছি তো রিক্সায় করে যাচ্ছি আর দেখো কাঠগুলো শুকাতে দেওয়া হয়েছে এগুলো দিয়ে ফার্নিচার বানানো হবে তো ফার্নিচারের জন্য এগুলো শুকিয়ে রাখা হয়েছে তো দেখলাম তাই তোমাদের সাথে একটু বললাম আর এখন আমি কোচিংয়ে চলে এসেছি হেঁটে হেঁটে যাচ্ছি কোচিংয়ের দিকে মানে স্যারের বাসায় আমি এখন ঢুকেও পড়লাম তারপর পরীক্ষা শেষ হয়েছে দেখো আর একদম সন্ধ্যা হয়ে গেছে ফুয়াদেরও আস্তে আস্তে লেট হয়ে গেছিল আমারও লেট হয়ে গেছে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর রিক্সা কিছুতেই পাচ্ছিলাম না রিক্সা পেতে পেতেই সন্ধ্যা হয়ে গেছে তারপর অবশেষে রিক্সা পেয়েছি আমরা রিক্সা করে যাচ্ছি দেখো সব জায়গায় কি সুন্দর লাইটিং করা তাই না আমাদের শহরটা না লাইটিং করলে খুব ভালো লাগে আর এখানে মনে হচ্ছে না অনেকগুলো চাঁদ কি সুন্দর লাইটিং করা আছে আমার তো দেখে খুব ভালো লাগছিল সব জায়গায় লাইটিং করা খাবারের দোকান থেকে শুরু করে জামা কাপড়ের দোকান দেখো এখানেও লাইটিং করা এই যে গরুরাও বাসায় যাচ্ছে আমাদেরও লেট হয়ে গেছে আজকে গরুদেরও লেট হয়ে গেছে তাই ওরা তাড়াতাড়ি করে বাসায় যাচ্ছে এই যে সব জায়গায় লাইটিং করা সব দোকানে খাওয়া খাবারের দোকান তো খাবারের দোকান থেকে সুগন্ধ বের হচ্ছিলো আর আমরা সুগন্ধ শুকতেই শুকতে যাচ্ছিলাম আর দেখো মা বানিয়েছে স্পেশাল মুড়ি মাখা দুপুরে কিছুটা মাংসের ঝোল বেঁচে গেছিল তো মা ওই মাংসের ঝোল দিয়ে আমার জন্য বানিয়ে দিয়েছে সাথে মা না চানাচুরও দিয়েছিল আর এটা বারবিকিউ চানাচুর এটা আমার ফেভারিট চানাচুর তোমাদের কার কার বার্বিকিউ চানাচুর পছন্দ পছন্দ অবশ্যই আমাকে জানিয়ে দিও আর দেখো মা একটু ক্যামেরা নিচু করেছে আর আমি মাকে খাইয়ে দিলাম দেখো আর একটু মিস্টেক হয়ে গেছিলো কিছুটা মুড়ি মাখা পড়ে গিয়েছিলো তাই ক্যামেরা একটু দেখা গেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আল্লাহ হাফেজ